তীব্র দাবদাহে পড়ছে পদ্মা পাড়ের শহর রাজশাহী। আজ সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই মুহূর্তে সাহেববাজারে আছেন রিপোর্টার মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের মতে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটি তীব্র তাপদাহ, এবং একই সাথে এই যে আবহাওয়া সেটি মানুষের জন্য যেমন ক্ষতিকর তেমনি পরিবেশের জন্যও ক্ষতিকর। তবে চৈত্রের এই তাপদাহ প্রত্যেক দিনই আসলে রাজশাহী অঞ্চলে বাড়ছে। আমরা যেটি দেখেছি গত 3 তারিখের পর 4 এপ্রিল থেকেই মৃদু যে তাপদাহ সেটি এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং প্রতিদিন বাড়তে বাড়তে আজ 17 এপ্রিল 14 দিনের মাথায় কিন্তু সেটি তীব্র তাপদাহে পরিণত হয়েছে। এবং আমরা যেমনটি দেখেছিলাম সকালে যখন 10টার সময় তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু বিকেলে এসে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দাঁড়িয়েছে। অর্থাৎ প্রত্যেক দিনের যে তাপমাত্রার পরিবর্তন সেটি 8 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়া অফিস বলছে যে সবচেয়ে বড় যে ব্যাপারটি, বিগত সময় এরকম ঘটনা ঘটেনি যে রাজশাহী অঞ্চলে একটানা 14 দিন তাপদাহের যে রেকর্ড সেটি হয়েছে। এবং তাপদাহের এই রেকর্ড নিয়ে আবহাওয়া অফিস বলছে যে এর আগে সাধারণত 2-1 দিন বা 1 সপ্তাহ টানা তাপদাহ ছিল, তারপরে কালবৈশাখী ঝড় অথবা বৃষ্টি হতো, এবার কিন্তু সেই সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে যে ঢাকা বা দেশের দক্ষিণ অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে আগামী 5 দিনের মধ্যে রাজশাহী অঞ্চলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারা বলছেন ঈদের দিন বা ঈদের পরের দিন বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে এই টানা তাপদাহের কারণে যারা সাধারণ মানুষ হয়েছেন, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জীবিকা সরবরাহ বা জীবিকা নির্বাহ করতে যেরকম সমস্যা হচ্ছে, তেমনি হাসপাতালে কিন্তু প্রত্যেক দিন 150-200 মানুষ এই তাপদাহের কারণে ভর্তি হচ্ছে। অন্যদিকে কৃষি ক্ষেতেও কিন্তু নানান ধরনের সমস্যা হচ্ছে। সব মিলিয়ে আবহাওয়া অফিস বলছে বৃষ্টি না হওয়া পর্যন্ত আসলে কোনো ধরনের ভালো অগ্রগতি নেই। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মওদুদ রানা।